বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তার অভিনীত সিনেমা হুব্বা প্রেক্ষাগৃহে মুক্তি পেল, আর তার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ব্যুরো রিপোর্ট, এনসিও বাংলা চিঠি। আমি বলছি আমাদের মাননীয় মন্ত্রী প্রাপ্তবসুর মানে মধ্যে এই ব্যাপারটা আছে যে কাকে দিয়ে কোন কাজটা করানো যাবে, কে কোনটায় পারদর্শী উনি কিন্তু খুঁজে নিতে পারেন। মানে জহরির চোখ যেমন বলে না, ওনার একটা ওরকম জহরির চোখ আছে, ওনার মস্তিষ্কটা এতটাই পরিষ্কার যে উনি ঠিক বুঝেছেন যে হয়তো এর আগেও উনি সিরিয়াস রোল করেছে মোশাররফ করিম সাহেব, কিন্তু এই যে একটা কমেডিয়ান মানুষকে দিয়েও এইরকম সিরিয়াস রোল করানো যায় এবং সেটা যে এত সাফল্য পায় সেটা মানে আমি না দেখলে বিশ্বাসই করতে পারতাম। আমি গতকাল ফার্স্ট দিন ফার্স্ট শো দেখে নিয়েছি আমার পরিবারকে নিয়ে, আমরা কালকে দেখে নিয়েছি। বইটা অন্যান্য সিনেমার থেকে, কমার্শিয়াল সিনেমার থেকে একটু অন্যরকম, কারণ সারাক্ষণ নাচ গান এটা ওটা দেখি, তার মধ্যে এই যে ক্যারেক্টারটা ওটাই তো অন্যরকম ক্যারেক্টার। এর সম্বন্ধে আমাদের জানতাম হুব্বা শ্যামল বা হুব্বা, এখানে নাম হয়েছে হুব্বা বিমল, সেই বিমলের ক্যারেক্টারটা সম্বন্ধে এরকম অনেক ডনের সম্বন্ধে জানা আছে, কিন্তু সিনেমায় যে এরকম দেখলাম এটা সত্যি অভূতপূর্ব। তাই প্রাপ্তবসু মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আমার।